যতই প্রভাবশালী আর ক্ষমতাধরই হোক না কেন, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ধরাছোঁয়ার বাইরে নয়। কাউকে পরোয়া না করা ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে শনিবার সরাসরি হিজবুল্লাহ ড্রোন হামলা সেই বার্তা বা প্রমাণ দিল বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবানন থেকে ছোড়া হিজবুল্লাহর হামলা এতটাই শক্তিশালী ছিল যে তা সরাসরি আঘাত করে উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে থাকা নেতানিয়াহুর বাসভবনে। আটকাতে পারেনি ইসরায়েলের শক্তিশালী ও অহংকারের প্রতীক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও। ড্রোনটি আঘাতের সাথে সাথেই বিকট শব্দে ঘটে বিস্ফোরণ, যা পুরো শহর জুড়ে শুনতে পাওয়া গেছে। সাথে সাথেই বেজে ওঠে শহরের সাইরেনগুলো। তবে হামলায় ভবনটিতে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি ইসরায়েল সরকার। হামলার সময় ভবনটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার পরিবারের কেউ না থাকায় প্রাণে বেঁচে যায়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, একই সময়ে মোট তিনটি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে, তবে দুটি ড্রোন ঠেকিয়ে দিয়েছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার রাত থেকে উত্তর ইসরায়েলে অন্তত 20টি মিসাইল ও বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দফায় দফায় হামলায় আগুন ধরে যায় উত্তর ইসরায়েলের অনেক জায়গায়। হাইফা শহরের একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে মারা গেছে এক ইসরায়েলি, আহত হয়েছে 9 জন। গেল বুধবার হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার হত্যার প্রতিশোধ নিতেই ফুসে উঠেছে হিজবুল্লাহ সহ ওই অঞ্চলে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। হিজবুল্লাহর পাশাপাশি বদলা নেয়ার ঘোষণা দিয়েছে হামাসও। সিনোয়ার হত্যার মধ্য দিয়ে ইসরায়েল যুদ্ধ শেষ নয়, বরং নতুন করে শুরু করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিরোধ যোদ্ধারা আরও হামলা জোরালো করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই হুমকি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসির জানিয়েছেন যুদ্ধ সহ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইরান। আমরা এই অঞ্চলে উত্তেজনা কমাতে চাই, কিন্তু ইসরায়েল কেবল যুদ্ধ চায়। আমরা ইসরায়েলকে জানিয়ে দিতে চাই ইরান যুদ্ধ সহ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর এই হামলা যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের জন্য একটি পরিষ্কার বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্ষমতাকে খাটো করে দেখা উচিত নয়। এখনই গাজা ও লেবাননে আগ্রাসন বন্ধ না করলে নেতানিয়াহুকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। নাম পরিচয় গোপন করে দিল্লিতে প্রায় 6 বছর বসবাস করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1975 সালে মুজিব হত্যাকাণ্ডের পর সপরিবারে ভারতে আশ্রয় পেয়েছিলেন তিনি। 1981 সাল পর্যন্ত সেখানে ছিলেন ছদ্ম পরিচয়ে। দীর্ঘ এই সময়ে হাসিনা ও তার পরিবার কোথায় থেকেছে, কি করেছে, বরাবরই পর্দার আড়ালে ছিল এসব তথ্য। এবারও একই পন্থা অনুসরণ করছে নয়াদিল্লি। স্বৈরাচারী নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই প্রেক্ষিতে নতুন করে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ চাইলেই কি হাসিনাকে ফেরত দেবে ভারত? হাসিনা এখনও ভারতেই আছেন, সম্প্রতি দেশটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, কিন্তু তিনি রাজধানী দিল্লিতেই আছেন নাকি অন্য কোথাও সেটা জানার কোনো উপায় নেই। 5 আগস্ট দিল্লিতে নামার পর তার সঙ্গে আসা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি যেন উধাও হয়ে গেছেন, কোথাও প্রকাশ্যে দেখা যায়নি তাদের। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অনেক আওয়ামী লীগ নেতাদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ হয়নি কোনো ছবি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, মোদী সরকারের মুখপাত্র কিংবা উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক রীতিমতো মুখে তালা মেরে আছেন সবাই। 1975 মতো এবারও কি অঘোষিত রাষ্ট্রীয় অতিথি হিসাবে দীর্ঘদিন তাকে রেখে দিতে চাইছে নয়াদিল্লি? দিল্লির সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে শেখ হাসিনাকে ঠিক কতদিন ভারতে রাখা হবে দিল্লি এখনও নিশ্চিত না। এই কর্মকর্তার ধারণা, বেশ লম্বা সময়ের জন্যই আওয়ামী লীগ নেত্রীকে ভারতে থাকতে দিতে হবে, এটা মেনে নিয়েই প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। ভারতের সাবেক রাষ্ট্রদূত অজয় বিশারিয়া মনে করেন শেখ হাসিনাকে ভারতে থাকতে দেয়াটা দিল্লির জন্য খুব স্পর্শকাতর হলেও তাকে যথাযোগ্য মর্যাদায় রাখা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ভারত ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সম্পর্ক জটিল একটি অবস্থায় আছে।
এমন পরিস্থিতিতে হাসিনার দিল্লিতে উপস্থিতি তৈরি করবে বাড়তি অস্বস্তি। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, যেই স্বৈরাচারী নেত্রীর বিরুদ্ধে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা দিল্লির জন্য ভালো হবে না। তাই কোনো আনুষ্ঠানিক স্ট্যাটাস ঘোষণা করা ছাড়াই হাসিনা এখন যেভাবে আছেন সেভাবেই থাকুন এবং যতদিন খুশি থাকুন এমন নীতিতে স্থির থাকবে ভারত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে লিখিত দাবি জানানো হলে এর ফলাফল কী হবে সেটা নিয়ে আছে ঘোর অনিশ্চয়তা। অপরাধী বিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে পাঠানোর অনুরোধ কোনো মতেই মানবে না নয়াদিল্লি, এমনটাই মনে করেন ভারতীয় পর্যবেক্ষকদের অনেকে। আওয়ামী লীগ সভানেত্রীকে নিয়ে ঢাকার সাথে প্রকাশ্য শত্রুতায় যেতে নারাজ নয়াদিল্লি। তবে তাদের নেয়া অবস্থান দেখে একথা বলা যায়, অতিথির মর্যাদা নিয়ে দীর্ঘ সময়ের জন্য ভারতেই থাকবেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের কাঁটা বিছানো পথে আবারও দুর্যোগের ঘনঘটা। এবার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত জুলাইয়ে ইরানে ইসমাইল হানিয়াকে হত্যার পর হামাস প্রধানের দায়িত্বে আসেন সিনওয়ার। ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত করতে লাশ ইসরায়েলে পাঠিয়ে দিয়েছে দখলদার সেনারা। একের পর এক হামাস শীর্ষ নেতাদের হত্যার কারণে কি মুখ থুবড়ে পড়বে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম? নিভে যাবে আশার আলো? মনোবল হারাবে হামাস? ড্রোন ক্যামেরায় ধারণ করা ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের ভেতরের ছবি প্রকাশ করেছে ইসরায়েলের সেনা সদর। দাবি করা হয়েছে হামাস প্রধানের মৃত্যুর কাছাকাছি সময়ে রাফার তাল আস সুলতান এলাকার দৃশ্য এটি। বলা হয়েছে দোতলায় সোফায় বসা ব্যক্তিটি ইসরায়েল আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ার। এক পর্যায়ে ড্রোন ক্যামেরা লক্ষ্য করে লাঠি ছুঁড়ে মারেন সামরিক পোশাক পরা ওই ব্যক্তি। ইসরায়েলের সেনা সদরের বিবৃতিতেই জানানো হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা নিয়ে অভিযান হয়নি। বুধবার রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে একটি ভবনে ট্যাঙ্কের গোলাবর্ষণে নিহত হন সিনওয়ার। হামাসের কাছে জিম্মি সবাইকে মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান না থামানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের শয়তানি শাসন সমাপ্তির পথে এই হত্যাকাণ্ড গুরুত্বপূর্ণ এক মাইলফলক। আবারও স্পষ্ট বলতে চাই, হামাস আর কখনোই গাজা শাসন করবে না। যারা আমাদের নাগরিকদের জিম্মি করেছেন তাদের বলছি, যারা জিম্মিদের মুক্ত করে অস্ত্র সমর্পণ করবেন তাদের জীবিত ছেড়ে দেব আমরা। এই ঘটনায় নেতানিয়াহুকে শুভেচ্ছা জানিয়েছেন জার্মানি সফরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বলেছেন বিশ্বের জন্য শুভ দিন এটি। আমরা খুবই সন্তুষ্ট, এখন সময় হলো গাজা যুদ্ধবিরতি কার্যকরের দিকে এগোনোর। বিশ্বকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমরা। যুদ্ধ বন্ধ করে জিম্মিদের মুক্ত করার পথে এগোনোর সময় এটা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী কমলা হ্যারিস বলেছেন এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন গাজা যুদ্ধবিরতির প্রধান বাধা ছিলেন সিনওয়ার। আর ইরানে জাতিসংঘ মিশন সামাজিক মাধ্যমে জানিয়েছে এই শাহাদাত ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে মডেল হয়ে নতুন প্রজন্মকে পথ দেখাবে। সিনওয়ারকে হত্যার খবরে মুষড়ে পড়েছেন গাজাবাসী, আর ব্যাপক বিক্ষোভ হয়েছে জর্ডানের রাজধানী আম্মানে। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আর ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষুব্ধরা। বিপরীত চিত্র দেখা গেছে চিরবৈরী প্রতিবেশী ইসরায়েলে। সিনওয়ারের মৃত্যুর খবরটি নেচে গেয়ে উদযাপন করেছেন উচ্ছ্বসিত ইসরায়েলিরা। মেহরাব হোসাইন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। লেবাননে গেল কয়েকদিনের ইসরায়েলি অভিযানে হিজবুল্লাহ প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন, কিন্তু এবার হিজবুল্লাহকে পুরোপুরি নিঃশেষ করতে নতুন পায়তারা করছে তেল আবিব। লেবাননে হামলা রুখতে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, আর এ সংক্রান্ত একটি নথিও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে ইসরায়েল।
লেবাননের যুদ্ধ আর দীর্ঘায়িত করতে চায় না ইসরায়েল। ইসরায়েলি বাহিনী চায় এখনই হোক সংঘাতের সমাপ্তি। তবে এক্ষেত্রে তারা বেঁধে দিয়েছে কয়েকটি শর্ত। যদি লেবানন সেসব শর্তে রাজি হয় তবেই এই যুদ্ধ থেকে সরে আসবে তারা। প্রথম প্রধান শর্তে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে হিজবুল্লাহ যেন সীমান্তের কাছে কোনো সামরিক অবকাঠামো পুনর্নির্মাণ না করে তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ সীমান্তের কাছে হিজবুল্লাহ সৈন্যদের উপস্থিতি চাইছে না ইসরায়েল। হিজবুল্লাহ যাতে আবার সংগঠিত হতে না পারে এবং ইসরায়েল সীমান্তে যেন সামরিক স্থাপনা গড়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে না পারে, সেজন্য ইসরায়েলি সেনারা লেবাননে অভিযান চালাবেন। আর এক্ষেত্রে ইসরায়েলকে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর সম্পূর্ণ অনুমতি দিতে হবে। এছাড়া বর্তমানে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে হিজবুল্লাহর সকল সেনা ইউনিট ও সামরিক স্থাপনা বাতিল করতে হবে। সেই সঙ্গে ইসরায়েল লেবানন সীমান্ত অঞ্চলে হিজবুল্লাহ যেন আবার ফিরে আসতে না পারে তা নজরদারিতে রাখতে হবে। ইসরায়েলের দ্বিতীয় শর্তটি হল অবাধে লেবাননের আকাশপথ ব্যবহারের অনুমতি। লেবাননের আকাশ সীমায় নিজেদের যুদ্ধবিমান ও ড্রোন চলাচলের স্বাধীনতা চেয়েছে তারা। অর্থাৎ স্থল অভিযানের পর এবার আকাশেও নিজেদের স্বেচ্ছাচারিতা শুরু করতে চাইছে ইসরায়েলি বাহিনী। সোমবার সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে এসব শর্ত বা দাবি নথি আকারে হোয়াইট হাউসে পাঠিয়েছে ইসরায়েল। তবে লেবানন ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের শর্তে রাজি হবে এমন সম্ভাবনা খুবই কম। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের এসব একপাক্ষিক শর্তে যুদ্ধ বন্ধের চেয়ে বাড়ার সম্ভাবনাই বেশি। প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টাপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ বিমান হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। বিশেষজ্ঞদের মতে ইরান সমর্থিত হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করার পরিকল্পনার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এসব শর্তের নথি পাঠিয়ে বিশ্বের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছে ইসরায়েল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। রাশিয়ার কাজান শহরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ব্রিক্স জোটের 16তম সম্মেলন। জোটের প্রতিষ্ঠাতা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার সাথে এবারের সম্মেলনে প্রথমবারের মতো নতুন সদস্য দেশ হিসেবে অংশ নিয়েছে ইরান, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। ১৬তম সম্মেলনের মধ্য দিয়ে জোটের সদস্য আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এরই মাঝে 3 ডজন দেশ ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাবশালী একটি জোট হিসেবে আবির্ভূত হয়েছে ব্রিক্স। এ অবস্থায় ব্রিক্সের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যের জন্য জোটের নিজস্ব লেনদেন ব্যবস্থা প্রয়োজন বলে অভিমত রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভের। এবারের সম্মেলন ঘিরে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডলারে লেনদেনের বিষয়টির রাজনীতিকীকরণ করেছে পশ্চিমারা। এর মাধ্যমে লেনদেনকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করতে চায় তারা। সম্প্রতি আমরা দেখছি ডলারের লেনদেনের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করছে পশ্চিমারা। অর্থ আদান প্রদান সীমিত করা হচ্ছে যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ অবস্থায় ব্রিক্স ভুক্ত দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক অবাধ ও স্থিতিশীল করতে আমাদের নিজস্ব লেনদেন ব্যবস্থা দরকার। নতুন লেনদেন ব্যবস্থাকে বিশ্ববাজারে বিদ্যমান লেনদেন ব্যবস্থার চেয়ে প্রযুক্তিগত দিক দিয়ে আরো উন্নত করা হবে, এমনটাই ভাবছেন রুশ অর্থমন্ত্রী। এছাড়া এতে থাকবে বাড়তি অনেক সুযোগ সুবিধা, যাতে কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই চলে লেনদেন। ব্রিক্স ক্রমশ পশ্চিমা নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একটি প্রতিরোধ হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে একটি ভালো বিকল্প আকারে দেখা হচ্ছে একে। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দা সিলভার বিশেষ উপদেষ্টা সেলসো অ্যামোরিম। হিজল জুবায়ের, বাংলা ভিশন। তরানিতে ঠেকেছে কানাডা ভারত সম্পর্কের অবনতি। শিখ নেতা হরদীপ সিং নিজ্জর ইস্যুতে
দেশ দুটি তাদের নিজ নিজ দেশের কূটনীতিকদের বহিষ্কারের পর বিষয়টি আরও স্পষ্ট। কানাডা শুরু থেকে দাবি করে আসছে হরদীপ সিং নিজ্জোরের হত্যার সাথে ভারত সরকারের এজেন্ট জড়িত আছে। হত্যার তদন্ত সহযোগিতা করতে ভারতের উপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ভারতের উচিত কানাডার অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং কানাডাকে তদন্তে সহায়তা করা। আর যুক্তরাজ্য বলছে স্বাধীন তদন্তে যে তথ্য উঠে এসেছে তা নিয়ে কানাডার মিত্রদের সাথে যোগাযোগ করছে দেশটি। কানাডার বিচার ব্যবস্থার উপর যুক্তরাজ্যের পূর্ণ আস্থা রয়েছে। বিশ্লেষকরা বলছেন ফাইভ আইজ গোয়েন্দা জোটের কূটনৈতিক কাঠামোর কারণে কানাডাকে রক্ষা করতে পাশে থাকবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে সামনে ভারতের ওপর আরও চাপ বাড়তে পারে। কানাডা ভারতের সাথে বড় ধরনের ঝামেলা জড়াতে চায় না। গেল সপ্তাহে বিষয়টি স্পষ্ট করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এও জানিয়েছেন নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ভারতকে কোনো ছাড় নয়। কানাডিয়ানদের নিরাপত্তা নিশ্চিতে একচুলো ছাড় দিতে রাজি নন ট্রুডো। তবে কানাডার সরকার প্রধানের সব অভিযোগ অযৌক্তিক বলে দাবি করেছে ভারত। ভারতের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চাপ বাড়লেও তার সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলবে না বলে মনে করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে তাদের গভীর ও শক্তিশালী সম্পর্ক রয়েছে। কানাডার অভিযোগে পশ্চিমাদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে না। কিন্তু কানাডার সাথে ভারত যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে খুশি নয় যুক্তরাষ্ট্র। এছাড়া নিউ ইয়র্কে খালিস্তানপন্থী আরেক নেতা গুরুপদ বন্ত সিং পান্নুন হত্যার চেষ্টায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে ভারতের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তাই বিশ্লেষকদের অনেকে মনে করছেন নিজের হত্যা ইস্যু দেশ তিনটির সম্পর্কে বড় ধরনের প্রভাব তৈরি করবে না। তবে অনেক বিশেষজ্ঞ ভিন্ন মত দিচ্ছেন। পশ্চিমাদের সাথে ভারতের সম্পর্কের অবনতির শঙ্কা করছেন তাদের কেউ কেউ। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। বুধবার রাশিয়ার কাজানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিন ১৬তম ব্রিক্স সম্মেলনে প্রথমবারের মতো পূর্ণ সদস্য হিসেবে অংশগ্রহণ করায় ইরানকে অভিনন্দন জানিয়েছেন শি জিনপিং। এদিন উভয় দেশের নেতারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। বৈঠকে শি জিনপিং ইরানকে চীনের ভালো বন্ধু অংশীদার উল্লেখ করে বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, চীন ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মগুলো সমুন্নত রাখা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মতো বিষয়ে চীন ইরানকে দৃঢ়ভাবে সমর্থন করে। এ সময় দুই দেশের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার্থে চীন ইরানের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। বৈঠকে শি আরও বলেন, চীন ইরানের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা বাড়াতে প্রস্তুত রয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানিয়েছেন শি জিনপিং। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, চীন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা বজায় রাখতে উভয় দেশই ধারাবাহিকতার সাথে কাজ করছে। তিনি আরও বলেন, ইরান চীনের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করতে যৌথ প্রচেষ্টার কামনা করে। এতে কেবল ইরানের জাতীয় উন্নয়নই হবে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। পেজেশকিয়ান আরও বলেন, আধিপত্য উৎপীড়নের বিরোধিতা করার বিষয়ে একে অপরকে সহযোগিতা করতেও ইরান প্রস্তুত রয়েছে। ইফা জাহান, বাংলাভিশন।